আজকের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য সেটা আপনারা সকলেই জানেন। আপনারা বেশ কিছুদিন ধরে এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পশ্চিম বাংলাতে আমাদের বিরুদ্ধে বিশেষ করে বামফ্রন্ট এবং আমাদের পার্টির বিরুদ্ধে লাগাতার বিরামহীন একদিকে কুৎসা অপপ্রচার এবং অন্যদিকে আক্রমণ সংঘটিত হচ্ছে। খবরের কাগজ খুললে এমন কোন দিন আপনারা পাবেন না যেদিন আমাদের কোনো না কোনো কর্মী আমাদের রাজ্যের কোনো না কোনো এলাকায় নিহত হচ্ছে অথবা খুন হচ্ছে। আজকেও খবরের কাগজে আছে যে গতকাল আমাদের একজন কমরেড তাকে খুন করা হয়েছে। কয়েকদিন আগে একই দিনে আমাদের পাঁচজন পার্টি কমরেড নিহত হয়েছে। এখনো আমাদের নন্দীগ্রামে বেশ কিছু কমরেড আছেন যারা তাদের বাড়িতে থাকতে পারেন না, এলাকায় ঢুকতে পারেন না। আমরা এই ধরনের একটা আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমাদের রাজ্যের সমস্ত বিরোধী শক্তি যারা চরম বামপন্থী, যারা নিজেদেরকে সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী বলে মনে করে, যারা ঘোষণা করে তারা নাকি মাও সেতুংয়ের শীর্ষ, তাদের আক্রমণের প্রধান লক্ষ্য আমরা। তারা জোর মেনেছে আমাদের রাজ্যের সব থেকে প্রতিক্রিয়াশীল চরম দক্ষিণপন্থী যেসব শক্তি আছে তাদের সঙ্গে। আমাদের রাজনীতি যারা ভাঙতে চাইছে, বিচ্ছিন্ন করতে চাইছে, সেই শক্তিও আজকে যুক্ত হয়েছে আমাদের বিরুদ্ধে। আজকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোর রয়েছে। এই সমস্ত শক্তি তারা একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে তারা পশ্চিম বাংলা থেকে কেমন করে বামপন্থী শক্তিকে উৎখাত করা যায় সেই কারণে তারা নানান দিক থেকে সেই আক্রমণকে সমীক্ষা করছে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেটা হল এই যে কেন এই আক্রমণ সংঘটিত হচ্ছে, কি কারণে এই আক্রমণ সংঘটিত হচ্ছে। এই সময়কালের মধ্যে বামপন্থীরা সারা দেশের বুকে যে ভূমিকা আমরা পালন করেছি সেই ভূমিকাকে যদি আমরা বিশ্লেষণ করি তবেই আমরা বুঝতে পারব যে আজকে এই আক্রমণের উৎস কি, এই আক্রমণ কোথা থেকে আসছে এবং কেন এইভাবে সবাই মিলে উঠে পড়ে লেগেছে পশ্চিম বাংলায় বাম ফ্রন্টকে উৎখাত করতে হবে এই স্লোগানকে সামনে রেখে। আপনারা কাগজে এখন দেখেছেন, পড়ছে, সবাই জানেন যে আমাদের দেশ শুধু নয় সারা দুনিয়া জুড়ে এক ভয়ঙ্কর সংকট আমাদেরকে গ্রাস করেছে। প্রতিদিন খবরের কাগজের পাতা খুললে আপনারা পড়বেন যে অনেক কারখানাতে শ্রমিক ছাঁটাই হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সারা দেশ জুড়ে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে। কয়েক মাস আগেও আমরা শুনেছিলাম যে আমাদের দেশ খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, আমরা শুনেছিলাম যে আমাদের দেশ এক দারুণ শক্তিশালী অর্থনীতি আমাদের দেশে তৈরি হয়েছে এবং আমাদের
দেশে এই সময়কালে যে দুটি জোট সরকার এই দেশ চালিয়েছে, একটি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরেকটি হচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট, এরা নাকি আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে, আমাদের দেশের এই উদারনীতি সেটা আমাদের দেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা এই নীতির বিরোধিতা করেছি প্রথম থেকে। আমরা বলেছি হ্যাঁ ঠিকই, এই নীতিতে আমাদের দেশে কিছু মানুষের সম্পত্তি বেড়েছে, সম্পদ বেড়েছে, কিন্তু এই নীতি আমাদের সারা দেশের মানুষের জীবনে কতখানি সুখ এনেছে, কতখানি সমৃদ্ধি এনেছে, সেই প্রশ্নের কোনো জবাব এই নীতি দিতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার আপনারা জানেন তাদের কমিটি একটি তথ্য প্রকাশ করেছে, সেই তথ্যে তারা এই কথা বলেছে যে ভারতবর্ষে 77 লাখ মানুষ, অর্থাৎ আমাদের যদি 100 কোটি কিছু বেশি মানুষ হয় তার মধ্যে 77 ভাগ মানুষ, তাদের দৈনিক রোজগার হচ্ছে মাত্র 20 টাকা বা তার কম, অর্থাৎ মাসে তাদের রোজগার 600 টাকার বেশি না। এই পরিস্থিতি হচ্ছে যে আমাদের দেশে আজকে তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই এটাও কাগজে করে এই পাশাপাশি আমাদের দেশে সারা পৃথিবীর সব থেকে বড় বড় লোক, সব থেকে ধনী ব্যক্তি, যদি 10 জন ধনী ব্যক্তির নামের তালিকা তৈরি করা যায় যারা সর্বাপেক্ষা ধনী, তার মধ্যে ভারতবর্ষের 3 জনের নাম অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একদিকে আমাদের দেশের 77 লাখ মানুষ, তারা 20 টাকার কম রোজগার করছে, আর আরেকদিকে আমাদের দেশের মুসলিমের কিছু মানুষ, তারা হচ্ছে সর্বোচ্চ ধনীর তালিকায় তাদের নাম লেখা। আপনারা এখানে অনেকে জানেন যে সুইজারল্যান্ডে একটা ব্যাংক আছে যেটাকে সুইস ব্যাংক বলা হয়, এই ব্যাংকের খুব খ্যাতি আছে। এই খ্যাতি থাকার অন্যতম বড় কারণ হল এই ব্যাংকে সারা পৃথিবীর যে কোনো ধন ঘুরে সে তার হিসেব পরিভূত অর্থ এই ব্যাংকে গচ্ছিত রাখতে পারে, কেউ প্রশ্ন করবে না, কেউ জানতে পারবে না যে সে এই ব্যাংকে তার কত অর্থ আছে, এই ব্যাংকে তার আরও কোনো অর্থ আছে কিনা, এবং সেই গোপনীয়তার সত্ত্বে এই ব্যাংকটি চালু আছে। সম্প্রতি ওদেশে যে সরকার তারা একটি তথ্য প্রকাশ করেছে, সেই তথ্যে কোন দেশের সব থেকে বেশি পরিমাণ অর্থ ওই ব্যাংকে জমা আছে সেই সম্পর্কিত একটি তথ্য প্রকাশিত হয়েছে, এবং সেই তথ্যে দেখা যাচ্ছে যে সুইজারল্যান্ডের ওই ব্যাংকটিতে সর্বাপেক্ষা বেশি পরিমাণ অর্থ বে হিসাবে অর্থ গচ্ছিত আছে যে দেশটি, সেই দেশটির নাম হচ্ছে আমাদের এই ভারত। অর্থাৎ আমাদের এই ভারতের কিছু মুসলিম ও ধনী ব্যক্তি তারা তাদের বে হিসাবে অর্থ সেই অর্থ সুইস ব্যাংকে তারা গচ্ছিত রেখেছে, আর আমাদের দেশের 77-78 ভাগ মানুষ তারা আজকে এইরকম জীবন যন্ত্রণায় তারা বিদ্ধ হচ্ছে।